আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন করোনা ভাইরাস প্রতিরোধ করতে সতর্কতা হিসেবে বিদেশীদের জন্য ওমরা করার সুবিধা স্থগিত করেছে সৌদি আরব। মক্কায় ওমরা বন্ধ করার পাশাপাশি পবিত্র নগরী মদিনায়ও প্রবেশ বন্ধ করা হয়েছে। ফলে কাবা শরীফের তওয়াফ করার বাসনা থাকা সত্ত্বেও বহু মানুষ মক্কা শরীফ যেতেই পারছেন না। কিন্তু আল্লাহর ঘরের তওয়াফ বন্ধ হয়নি, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, এটা চলতেই থাকবে। আল্লাহর ঘরের তওয়াফ করছে একদল পাখি, সুবহানাল্লাহ, এটা আল্লাহর কারিশমা। কেবল জিন এবং মানব জাতি নয়, সমগ্র জীবকুল কুল কায়নাত আল্লাহ তাআলার প্রশংসা গুণগান তসবিহ ইবাদত বন্দেগি করে। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সাত আকাশ পৃথিবী এবং এগুলির মধ্যে যা কিছুই আছে সব কিছুই তাঁর অর্থাৎ আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, আর এমন কিছুই নেই যা তাঁর প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন মানুষ তওয়াফ করতে না পারলেও পাখির দল কি সুন্দরভাবে আল্লাহর ঘরের তওয়াফ করছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হয়েছে, যা প্রত্যক্ষদর্শীদের চক্ষু শীতল করেছে। তারা আল্লাহর প্রশংসায় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলছে, কতই না সৌভাগ্যের বিষয়। ভিডিওটি আপনারাও দেখুন। পরিন্দে তওয়াফ কর রহে হ্যায়, কোই নাহি হ্যায় তো পরিন্দে তওয়াফ কর রহে হ্যায়, বাতাও ইয়ে ইয়ে মাশাআল্লাহ, ও আজ তক এসে পরিন্দে দিখাই ভি না দিয়ে হম তোমা, পহলি বার হি আয়ে, আল্লাহ বহুত বড়া হ্যায় মেরে ইয়ার, তওবা করো হর বখত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। الرجال بيان من دار واحد، من دار واحد.